এক কৌলিক গুরু তাহার সমস্ত শিষ্য সহ শ্রী শ্রী রামঠাকুরের কাছে নাম পাইবার পর তাহার শিষ্যদের উদ্দেশ্যে কহিয়া উঠিলেন, তোমরা ভালো করিয়া সবাই শোনো, এতদিন ধরিয়া তোমরা সবাই একটি ছোট্ট ডিঙি নৌকায় অবস্থান করিতেছিলে। আজ আমি সেই ছোট্ট ডিঙি নৌকাটিকে একটি বড় জাহাজের সাথে বাঁধিয়া দিলাম। আজকের পর হইতে তোমাদের জীবনে যতই বড় ঝড় আসুক, এই জাহাজ তোমাদের সেই ঝড় হইতে সর্বক্ষণ রক্ষা করিয়া থাকিবে। তারপর কৌলিক গুরু ঠাকুর মহাশয়ের দিকে তাকাইয়া কহিয়া উঠিলেন, ঠাকুর, আজ হইতে এদের সব ভার আমি আপনার উপর ছাড়িয়া দিলাম। কৌলিক গুরুর কথা শুনিয়া ঠাকুর কহিয়া উঠিলেন, হ ঠিক কইছেন, একদম সত্যি কথা কইছেন, আমি তো সবার ভার নিবার লাইকেই বৈশা আছি। প্রথম প্রথম সবাই তাকে ভার আমার দিয়া থাকে, কিন্তু পরে কেন জানি আমার আর বিশ্বাসই করতে চায় না। সত্যি তো আমি এখন বুড়া হয়েছি, যদি সবার ভার বইতে না পারি। শ্রী ঠাকুরের শেষের কথাগুলিতে ক্ষোভ দুঃখ মিশ্রিত ছিল বলিয়াই উপেনবাবুর মনে হইয়াছিল। সেই জন্যই হয়তো ঠাকুর মহাশয় একসময় ভক্তদের উদ্দেশ্যে জোরের সাথে কহিয়াছিলেন যে, এত কইরা বুঝাইলাম কেউ বুঝল না, এত কইরা শুনাইলাম কেউ শুনল না, দুয়ারে দুয়ারে ঘুরাই সার হইল, পোড়া কপাল আমার। জয় রাম, জয় গোবিন্দ।